বৈশাখী উৎসবে মাতোয়ারা বাঙালি, ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায় সর্বস্তরের মানুষের ঢল, সিলেটে ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজন। বেহাল অবস্থা ময়মনসিংহের বেশিরভাগ খেলার মাঠে, পানিতেই ডুবে থাকে বছরের ছয় মাস, পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে, এখনই ব্যবস্থা নেওয়ার দাবি ক্রীড়ার সংশ্লিষ্টদের। এবং বৃষ্টির পানি পেয়ে বদলে গেছে মৌলভী বাজারের চা বাগানের চিত্র, কচি পাতায় ভরে উঠছে চারপাশ, রেকর্ড পরিমাণ উৎপাদনের আশা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে, থাকছি সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। বৈশাখের রঙে রঙিন বাঙালি, ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায় সর্বস্তরের মানুষের ঢল নামে, সিলেট ও ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে উৎসবের আমেজ, সাম্প্রদায়িক শক্তির বিনাশ ঘটিয়ে সুখী সমৃদ্ধ বাংলা বিনির্মাণের প্রত্যয়। বৈশাখী উৎসবের রঙে রঙিন বাঙালি জাতি, সারা দেশে উৎসবমুখর পরিবেশে বরণ হলো 1431। ঢাকঢোল বাদ্যের সুরের সঙ্গে লাঠি খেলা, পাখি মোরগ মাছ সহ বাঙালির চিরায়ত নানা অনুষঙ্গ নিয়ে বাংলার নতুন বছর বরণ। পূর্ব আকাশে সূর্য উঁকি দেওয়ার পর চিরায়ত বাংলা গানে ময়মনসিংহে বৈশাখকে স্বাগত জানানো হয়। বর্ণিল সাজে সব বয়সী মানুষ ছুটে আসেন বাঙালির আদি বর্ষবরণ অনুষ্ঠানে। শ্রেণী পেশার ঊর্ধ্বে সবার অংশগ্রহণে জয় হোক বাংলার এই প্রত্যাশা সবার। হিন্দু বৌদ্ধ মুসলিম সকলের একটিমাত্র উদযাপনের দিন, সেটি হল শুভ এই নববর্ষ। বাংলা যেমন আমাদের সংস্কৃতির ভাষা, এই উৎসবটিও আমাদের নিজস্ব উৎসব। সিলেট নগরীতে বের করা হয় ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। কাগজ ও বাঁশে তৈরি রং বেরঙের প্যাঁচা, ফুল, পাখির প্রতীক হাতে শোভাযাত্রায় অংশ নেন নানা বয়সী মানুষ। পালকিতে বধূ বেশে বসার এই ব্যাপারটা আমার সত্যি অনেক ভালো লাগছে। পুরনো ঐতিহ্য সেটা আমরা আজকে তুলে ধরার জন্য এখানে একত্র হয়েছি। নতুন বছর সবার ভালো কাটুক, সবার আনন্দে কাটুক, এই প্রত্যাশায়। এছাড়া বিভিন্ন জেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নেচে গেয়ে বাংলা নতুন বছরের প্রথম দিন উদযাপন করা হয়। বাংলার নববর্ষ উপলক্ষে বসেছে বৈশাখী মেলা, সে খবর জানাতে সিলেটে আছেন রিপোর্টার ইকরামুল কবির ও ময়মনসিংহে সাদেকুর রহমান। সরাসরি শুরুতেই যাচ্ছি ইকরামের কাছে। শুভ নববর্ষ! বাঙালির প্রাণের উৎসব বৈশাখী উৎসবে গোটা সিলেটে মেতে উঠেছে, একেবারে সব জায়গায় কানায় কানায় পরিপূর্ণ বাঙালি জাতির এই বড় উৎসবে অংশগ্রহণ করার জন্য। আমি এই মুহূর্তে আছি সিলেটকে চিনা যায় যে জায়গা দিয়ে, সেই কিন ব্রিজ, ঘড়িগড়, চান্নিঘাট, সুরমা নদীর পাড়ে। এখানে কিছু সময়ের মধ্যেই বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলার উদ্বোধন করা হবে সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে এবং সিলেট সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় সপ্তাহব্যাপী এই বৈশাখী মেলার উদ্বোধন করা হবে। তিনটার সময় করার কথা ছিল উদ্বোধন, কিন্তু কিছু সময়ের পরেই সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এই মেলার উদ্বোধন করবেন। ইতিমধ্যে মেলা উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখানে বেশ কিছু স্টল রয়েছে, শতাধিক স্টল রয়েছে। স্টলগুলোতে বিভিন্ন পণ্য সাজানো হয়েছে, বিশেষ করে সেই বাঙালির বিভিন্ন যে মেলা, গ্রাম্য মেলা, যে ঐতিহ্যবাহী মাটির বিভিন্ন খেলনা, বাচ্চাদের যে খেলনা, সেই সামগ্রীও এখানে এসেছে। এবং বিভিন্ন যেই মুড়ি মুরকি এবং অন্যান্য যে সামগ্রী বা বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী সহ কুটির শিল্প সামগ্রী নিয়ে বসেছে বিভিন্ন ব্যক্তিরা, এবং কিছু কিছু শৌখিন ব্যবসায়ী রয়েছে, কিছু দূর দূরান্ত থেকে ব্যবসায়ী এসছে এইখানে তাদের পণ্য বিক্রি কিনা করার জন্য। প্রায় শতাধিক স্টল রয়েছে এখানে এবং প্রত্যেকটি স্টলে নানা ধরনের আয়োজন রয়েছে। এবং এখানে যে বর্ষবরণের উৎসব, সেই বর্ষবরণের মঞ্চে ইতিমধ্যে সাজানো হয়েছে এবং বর্ষবরণের যেই সম্মিলিত নাট্য পরিষদের কর্মকর্তা এবং সৎমজ নাট্য
সাহিত্য পরিষদের কমিটির যে নেতৃবৃন্দ ইতিমধ্যে অপেক্ষা করছে অধীর আগ্রহে। কিছু সময়ের মধ্যে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এখানে এসে র্যালির উদ্বোধন করবেন এবং র্যালি উদ্বোধন করার পরেই মেলার উদ্বোধন হবে। একটি ছোট্ট র্যালি আছে এবং র্যালি নগরীর বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে এই জায়গা থেকেই উদ্বোধন করা হবে মেলার। মোটামুটি বলা যায় এই এক সপ্তাহব্যাপী এই সুরমা নদীর পাড়ে চাঁদনি ঘাটে একেবারে আড়ম্বরপূর্ণ একটি মেলা চলবে। সব জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে, সিলেট নগরী এবং সিলেট নগরীর বাইরে থেকে এসে এই জায়গায় এসে সবাই এই উৎসবে অংশগ্রহণ করবে। মোটামুটি এ ছিল সিলেটে যে বর্ষবরণ উৎসবে উদ্বোধন করা হচ্ছে তার সবশেষ খবর। এবার আমি যাচ্ছি ময়মনসিংহে খবর জানার জন্য, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাদিকুর রহমান। বাঙালি এবং বৈশাখে দুইটার মধ্যে কিন্তু একটা অন্যরকম একটা সম্পর্ক বিরাজমান থাকে সবসময়। আমরা প্রতি বছরে দেখি যে বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য যে পয়লা বৈশাখের যে আয়োজনটি থাকে, নানা আয়োজন, তার মধ্যে কিন্তু এই যে বৈশাখী মেলা অন্যতম একটা অনুষঙ্গ। আমরা যেটা দেখতে পাই যে এই বৈশাখ আসলেই যখন পয়লা বৈশাখে এই যে নানা আয়োজনের মধ্যে কিন্তু এটা থাকে, আমরা তেমনটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে বৈশাখী মেলা এখানে যে নানা ধরনের বিভিন্ন ধরনের পণ্য কিন্তু এখানে উঠেছে হস্তশিল্পের এবং কারুপণ্য, সেই জিনিসগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রতি বছরই দেখি যে ক্রেতারা আসেন এখানে, ভিড় জমান। আসলে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ যে এগিয়ে চলেছে, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু সবাই এখানে এই মেলায় এখানে সার্বজনীন উৎসবে আসছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুপুর থেকে এই মেলাটা মোটামুটি জমে উঠেছে, যদিও রোদের কারণে কিছুটা ক্রেতার সমাগম কম, তারপরও আমরা বিকেলের দিকে এবং সকালের দিকেও আমরা কিছু ক্রেতা দেখেছি। আমরা এখানে প্রতি বছর এখানে যারা আসেন মেলায় তারা বলেন যে আসলে এই যে পণ্যগুলি আছে এখানে, যেটা দেখতে পাচ্ছেন মাটির তৈরি বিভিন্ন ধরনের পাতিল, এখানে মাটির তৈরি বিভিন্ন ধরনের প্লেট, খেলনা, এখানে রয়েছে বিভিন্ন ধরনের পুতুল, এবং এই যে প্রতিচ্ছবিগুলি বিভিন্ন ধরনের দেশীয় যে পণ্যগুলি আছে এখানের মধ্যে কিন্তু বলা যায় যে মাছ থেকে শুরু করে আরও অনেক বিভিন্ন প্রাণীর যে প্রতিচ্ছবি, যেগুলি আসলে এই যে বাঙালিয়ানা বা বাংলার যে একটা প্রতিচ্ছবি সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে। এখানে আমরা যারা আসেন প্রতি বছর তারা বলেন যে আসলে মেলায় এখানে এসে কিছু না কিনলে কিন্তু একটা অপূর্ণতা থাকে, সেটাও কিন্তু তারা বলেন। এবং এখানে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য কিন্তু বিক্রি হচ্ছে, মুড়ি, খই, খাজা এবং অন্য অন্য যে পণ্যগুলি সেগুলি কিন্তু এখানে রয়েছে, এই মেলাকে আসলে পরিপূর্ণতা দান করছে এবং এই মেলা এটা সন্ধ্যা পর্যন্ত চলমান থাকবে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের ময়মনসিংহে। বিভাগীয় সময় আরও থাকছে। পাহাড়ে ঝল ও বৃষ্টির পানি নিষ্কাশনের চ্যানেল বন্ধ করে ফসল রক্ষা বাঁধ নির্মাণ, তলিয়ায় সুনামগঞ্জের হাওরের ফসল, ব্যবস্থা নেয়ার আশ্বাস। সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হওয়া 23 নাবিকের মুক্তিতে আনন্দের বন্যা বইছে পরিবারে। নাবিকদের মধ্যে রয়েছেন জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার নেত্রকোনার ঠাকুরাকোনা বাঘরোয়া গ্রামের মোহাম্মদ রোকনউদ্দিন। তার বাবা মায়ের চোখে মুখে আনন্দ, এখন ছেলেকে কাছে পাওয়ার অপেক্ষা। সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানান স্বজনরা। গত 12 মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হন বাংলাদেশি কয়লাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ সহ 23 নাবিক। ব্রিটিশ আমেরিকার পাশাপাশি সোমালিয়া এবং কেনিয়ার আইন মেনে চুক্তির মাধ্যমে মুক্তিপণ দিয়েই মুক্ত করা হয় তাদের। বিপদে ছিল, এখন মুক্ত হয়েছে, আমরা শুনে খুব খুশি। কিন্তু দাদু তো এখনো শান্ত হয় নাই, কারণ ওনার ছেলে এখনো ফিরে আসে নাই। আল্লাহর কাছে শুকরিয়া জানাইছি যে আল্লাহ সবর, আলহামদুলিল্লাহ তুমি ভালোভাবে, আর আমার উড়ো যত না দিচ্ছ তখন তার আমার বিশ্বাস হতেছে না। অযত্ন, অবহেলা আর তদারকির অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ। কোনোটি আবার বেদখল আর দূষণের কবলে পড়ে পরিণত হয়েছে ময়লার ভাগারে। সাদিকুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। ময়মনসিংহ নগরের পাটগোদাম এলাকার হাজী কাশেম আলী কলেজ মাঠ, অবৈধ স্থাপনা আর ময়লা আবর্জনায় পরিপূর্ণ মাঠটির এই করুণ চিত্র এক যুগেরও বেশি সময় ধরে। অটোরিকশার গ্যারেজ আর অবৈধ দোকানপাটে ব্যবহারের অনুপযোগী মাঠটিতে সন্ধ্যার পর চলে মাদকসেবীদের আড্ডা। সাধারণ দৃষ্টিতে দেখে বোঝার উপায় নেই এটি একটি কলেজ মাঠ। দীর্ঘদিন ধরে দখল আর দূষণের কবলে পড়ে এই মাঠের অস্তিত্ব এখন বিলীন হওয়ার পথে।
খুব দ্রুতই এটি সংস্কারের দাবি জানিয়েছে ক্রীড়া সংশ্লিষ্টরা। জেলা প্রশাসন বা সরকারের পক্ষ থেকে সংস্কার করে দিলে আমাদের ক্রীড়ার জন্য বেশ কিছু ইভেন্ট সেখানে আমরা সংগঠিত করতে পারি। অযত্ন আর অবহেলায় বেহাল দশা ময়মনসিংহ জিলা স্কুল হোস্টেল মাঠের। ময়লা আবর্জনায় নোংরা হয়ে থাকা বিশাল এই মাঠটি বর্ষাকালে বৃষ্টির পানিতে ডুবে থাকে বছরের ছয় মাসই। সার্কিট হাউস সংলগ্ন ময়মনসিংহ লেডিস ক্লাব মাঠ ও ওমেদ আলী মাঠ সঠিক পরিচর্যা ও পরিকল্পনার অভাবে মাঠ দুটি বছরের বেশিরভাগ সময় পড়ে থাকে ব্যবহারের অনুপযোগী অবস্থায়। ক্রীড়া সংশ্লিষ্টদের দাবি, কর্তৃপক্ষ একটু নজর দিলেই এই মাঠগুলোতে সারা বছর ক্রিকেট ফুটবল অনুশীলন সম্ভব। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস জেলা প্রশাসনের। পরিচর্যার বা মাঠগুলি খেলাধুলা বেহাল অবস্থা, যেখানে গরু চড়ে এগুলি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আহ্বান জানাবো, আপনারা মাঠগুলি খেলোপযোগী করে তুলুন। কিছু কিছু প্রতিষ্ঠানের মাঠ আসলে তারা হয়তো যত্নের কারণে হয়তো বা ইয়ার কারণে তারা ধরে রাখতে পারছে না, সেটা আমরা হয়তো তাদের সাথে কথা বলে কীভাবে উদ্যোগ নেওয়া যায় যাতে করে এই মাঠগুলো ব্যবহার উপযোগী করা যায়। একসময় ময়মনসিংহ থেকে জাতীয় পর্যায়ে ক্রিকেটার ও ফুটবলার তৈরি হলেও এখন মাঠের অভাবে অনুশীলন করতে না পারায় সেই ধারাবাহিকতায় ছেদ পড়েছে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। বৃষ্টির পানি পেয়ে বদলে গেছে মৌলভীবাজারের চা বাগানগুলো। কচি পাতার সমারোহে ভরে উঠছে চারপাশ। এই অবস্থা অব্যাহত থাকলে চলতি বছর রেকর্ড পরিমাণ উৎপাদনের কথা বলছেন চা শিল্পের সঙ্গে জড়িতরা। শাহ ওলিদুর রহমানের তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমদের ছবি নিয়ে রিপোর্ট। মৌলভীবাজার জেলার পাহাড় টিলায় যতদূর চোখ যায় কেবল সবুজের হাতছানি। টানা খরার পর বৃষ্টির পানি পেয়ে বদলে গেছে এ অঞ্চলের চা বাগান। কচি পাতায় রং লেগে পরিণত হয়েছে সবুজের গালিচায়। ভোর থেকেই কচি চা পাতা তুলতে ব্যস্ত সময় পার করছেন নারী শ্রমিকরা। সন্ধ্যার আগ পর্যন্ত চলে তাদের পাতা তোলার কাজ। এখন আমরা ভালোই পাতা উঠাইতে আসি, আমরা ভালোই এখন রুজি রুটি করতে আসি। পাতি প্রাকিন বন্ধ ছিল, বৃষ্টি হওয়ার পরে এখন পাতার কুড়ি আসে। আমাদের মা বোনরা এখন হাসি মুখে তারা পাতা তুলতেছে। আবহাওয়ার এ ধারা অব্যাহত থাকলে এবছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের সম্ভাবনা দেখছে বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন। যদি আগামী মাসগুলোতে আমরা পর্যাপ্ত বৃষ্টিপাত এবং সানলাইট দুইটাই পেয়ে থাকি, ওয়েদার ফেভারেবল থাকে, তাহলে হয়তো আমরা এবছর লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। চলতি বছর মৌলভীবাজার থেকে 10 কোটি 80 লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ চা বোর্ড। সময় সংবাদ, মৌলভীবাজার। পাহাড়ের ঢল ও বৃষ্টির পানি নিষ্কাশনের চ্যানেল বন্ধ করে অপরিকল্পিত এবং অপ্রয়োজনীয় ফসল রক্ষা বাঁধ নির্মাণ করায় সুনামগঞ্জের দেখার, কান্লার ও নাইন্দার সহ অনেক হাওরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। তলিয়ে গেছে ফসল, ক্ষতিগ্রস্ত কৃষক। অপরিকল্পিত বাঁধ বাণিজ্যকে দায়ী করছেন হাওর বাঁচাও আন্দোলনের নেতারা। তবে পানি নিষ্কাশনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দূর থেকে দেখে মনে হবে বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করছে, কিন্তু না, এখানে বাঁধ কেটে দিয়ে পানি নিষ্কাশন করা হচ্ছে। প্রবল বেগে হু হু করে সুনামগঞ্জের মির্জার খাল দিয়ে নাইন্দার হাওরের জলাবদ্ধতার পানি গিয়ে নামছে সুরমা নদীতে। পানির তোড়ে ভেঙে যাচ্ছে বাঁধের দুপাশের মাটি। স্থানীয়দের অভিযোগ, 10 বছর আগেও পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখে বাঁধ নির্মাণ করা হতো, তবে গত 2 বছর ধরে বাঁধ নির্মাণের ক্ষেত্রে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না রাখায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি। পান দিয়া এই জলাবদ্ধতা সৃষ্টি হইরা এই আবার হাজার হাজার একর জমির ধান নষ্ট হয়। এদিকে জলাবদ্ধতার পানি নিষ্কাশনের কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শান্তিগঞ্জ উপজেলা অবস্থিত উথালিয়া ক্লোজারে আমরা পাম্প স্থাপন করে পানি অপসারণের উদ্যোগ গ্রহণ করেছি। দেখার হাওর, কান্লার হাওর ও খরচার হাওর সহ 10টি হাওরে জলাবদ্ধতায় ডুবে গেছে বোরো মৌসুমের প্রায় 500 হেক্টর জমি। সময় সংবাদ, সুনামগঞ্জ। জামালপুরের এক রাস্তার শহরে তীব্র যানজটে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন চরম দুর্ভোগের শিকার বাসিন্দারা। বাইরের অটোরিকশা প্রবেশ সহ সড়কের পাশে স্ট্যান্ড বসিয়ে সিন্ডিকেট চক্রের চাঁদাবাজির দৌড়াতে ভোগান্তি চরমে ঠেকেছে। এজন্য পৌর কর্তৃপক্ষের নজরদারির অভাবকেই দুষছেন বাসিন্দারা। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের তোলা ছবি নিয়ে রিপোর্ট।
শহরের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে জেনারেল হাসপাতাল পর্যন্ত প্রায় 3 কিলোমিটার জুড়ে এক রাস্তা শহর জামালপুর। ভোর থেকে ইজিবাইক অটোরিকশার জটলায় শুরু হয় তীব্র যানজট। ঘন্টার পর ঘন্টা সড়কে আটকে থেকে চরম দুর্ভোগে পড়তে হয় যাতায়াতকারীদের। জ্যামের অন্যতম কারণ হলো অটোর সংখ্যা বেশি। জামালপুর গেট পার থেকে হাসপাতাল পর্যন্ত যদি ইমার্জেন্সি একটা রোগী যা ও রাস্তায় মরে যাবে। যাওয়া আসার আলাদা রাস্তা যদি করা সম্ভব হয় তাহলে আমার মনে হয় পরিত্রাণ সম্ভব হয়। শিগগিরই যানজট নিরসনে পদক্ষেপ নেওয়ার আশ্বাস মেয়রের। আগে যেমন একটা চেক পোস্ট ছিল যে চাঁদা নিত পয়েন্টে পয়েন্টে, সেই চাঁদা বন্ধ হওয়াতে এই চেক পোস্টগুলো নাই। এখন এই চেক পোস্টগুলো চালাইতে গেলে তো একটা খরচ আছে। পৌরসভা ডিসির অফিস হয়ে পাথালিয়া হয়ে কম্পপুর বাইপাস, এটাকে আবার আমরা প্রশস্ত করার জন্য 60 ফিট রাস্তা প্রশস্তর একটি ডিপিপি যাচ্ছে। 4,500 অটোরিকশা বৈধ হলেও পৌর শহরে অবাধে চলছে কমপক্ষে 11 থেকে 12 হাজার। সময় সংবাদ জামালপুর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বৈশাখী উৎসবে মাতোয়ারা বাঙালি, ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায় সর্বস্তরের মানুষের ঢল, সিলেট ও ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজন। এবং বৃষ্টির পানি পেয়ে বদলে গেছে মৌলভী বাজারে চা বাগানের চিত্র, কচি পাতায় ভরে উঠছে চারপাশ, রেকর্ড পরিমাণ উৎপাদনের আশা। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকব বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন নাবিলা সোহার। ধন্যবাদ সোহা। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।